বন্ধুরা, আপনাদের সবাইকে বাঁশতলা থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার এই বাঁশতলা চমৎকার একটি সুন্দর উপজেলা সাতকের পাশেই কিন্তু এই বাঁশতলা। আপনারা বাঁশতলায় আসলে দেখতে পারবেন এক অন্যরকম সিলেট। সিলেটের এটি আমি বলবো মানে লুকানো সৌন্দর্য। কীভাবে আসবেন, কী কী দেখবেন, সব বিস্তারিত তথ্য কিন্তু এই ভিডিওতে থাকবে। তো চলুন একসাথে আমরা ঘুরে দেখি বাঁশতলা। সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা। বন্ধুরা, আজ আমরা যাচ্ছি সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার আরও একটি অদেখা সৌন্দর্য দেখার জন্য। আর আজকে আমাকে ইনভাইট করেছেন করিম ভাই। করিম ভাই আমার এই ইউটিউব চ্যানেলের নিয়মিত দর্শক। তার আমন্ত্রণে আসলে আমার সাতক উপজেলাও দেখা হয়েছে। আপনারা চাইলে সাতক উপজেলার ভিডিওগুলো দেখতে পারেন। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সিলেট বিভাগ। সিলেট বিভাগ জুড়েই ছড়িয়ে ছিটিয়ে আছে প্রাকৃতিক অনেক সুন্দর সুন্দর স্থান। মেঘালয় ভারত সীমান্তের খুব কাছেই বাঁশতলার অবস্থান। গ্রাম বাংলার মায়াভরা রূপ আর সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি বাঁশতলার দিকে। যতই এগিয়ে যাচ্ছি ততই যেন প্রকৃতির মাঝে হারিয়ে যাচ্ছি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তোমার মধুর বাতাস। বন্ধুরা, কিভাবে বাঁশতলা ভ্রমণ করবেন এখন সেই সম্পর্কে কিছু তথ্য জানিয়ে দিচ্ছি। সিলেট থেকে প্রথমে যেতে হবে সাতক, এবং সাতক হয়ে দোয়ারাবাজারের এই বাঁশতলা ভ্রমণে যেতে হবে। বাঁশতলা ভ্রমণে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই রোডে সিএনজি চলাচল করে। বাসে সর্বোচ্চ আপনারা সাতক পর্যন্ত যেতে পারবেন, তবে বাইক নিয়ে বাঁশতলা ভ্রমণে গেলে সবচেয়ে ভালো হয়। এতে করে সময়ের সাথে সাথে অনেকটা কিন্তু খরচও বেঁচে যায়। বাঁশতলা ভ্রমণে এসে প্রথমেই দেখতে পারবেন এই সুইস গেট। তো বন্ধুরা, আমরা এখন আছি বাঁশতলার আরও একটি সুন্দর জায়গা। এই জায়গাটির নাম হচ্ছে সুইস গেট। তো এই দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ভারতীয় সব পানি, আর এই হচ্ছে সেই সুইস গেট। আর ওই পিছনে দেখতে পাচ্ছেন ভারতের মেঘালয় পাহাড়, ওইখান থেকে যে পানিগুলো আসে। আর এখানে আসলে মানে সুইস গেট, এখানে পানিগুলোকে আটকানো হয়, যখন পানির প্রয়োজন হয় তখন আবার এইদিকে ছাড়া হয়। এই যে আপনাদেরকে দেখাচ্ছি, আসুন। একটি ব্রিজ এই যে সুইস গেট। এটা মনে হয় পুরোটাও বন্ধ করা যায় না, খোলা যায়, পুরোটাও খোলা যায়। তো আমরা আছি বাঁশতলার সুইস গেটের। এখানে অনেক সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। এই যে সুইস গেট, এর পিছনে হচ্ছে ভারত, আর এই যে সুইস গেট, আমরা কিন্তু বাংলাদেশে আছি। অবশ্যই আপনারা সুনামগঞ্জের এই বাঁশতলা, যদিও এটি সুনামগঞ্জ জেলাতে পড়ছে, কিন্তু সিলেট থেকে খুব মানে কাছে এবং খুব সহজে কিন্তু এখানে আসা যায়। আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল, অবশ্যই বাঁশতলা ভ্রমণে আসবেন। বাঁশতলার সুইস গেট আমরা দেখলাম। এখন আমরা যাচ্ছি বাঁশতলার আরও একটি স্পটে, যেটি বাঁশতলার শহীদ মিনার হিসাবে পরিচিত। আর এই শহীদ মিনারের পিছনে কিন্তু ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জির পাহাড়গুলো কাছ থেকে দেখা যায়। ভ্রমণ করলে দেশের উন্নয়নের চিত্রগুলো চোখে পড়ে। বন্ধুরা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সবার জন্য বাসস্থান নিরাপত্তার যে বাড়িঘর তিনি দিয়েছিলেন, আজকে আমরা বাঁশতলায় এসে সেই চিত্রগুলো দেখলাম। দেখে ভালো লাগলো। এই বাঁশতলা কিন্তু সীমান্তবর্তী এলাকা,
এই সীমান্তবর্তী এলাকাতেই উন্নয়নের চুয়া লেগে আছে। বাসতলার ওখান কিন্তু বাসতলার মানে নাম হল গিয়ে ফাইলাম বাস্তবতা হইলাম মানে যে বাস আইলাম বাসে ভাই বাস বাস বাসে ভাই বাস এর জন্য নাম হইল বাসতলা। আর বাস আর বাস দেখেন আপনাদেরকে আসা কথা কই আসা মাতলে সরম করে মিশা মাতলে আরাম পাই কি যা তোর মুসল্লি আমরা হইয়া যাই ও সোনার বাংলাদেশের ভাই। তো আমরা এখন এসেছি বাসতলার শহীদ মিনারে। বাসতলা ভ্রমণে আসলে আপনারা অবশ্যই এই শহীদ মিনার দেখে যাবেন। আর এই শহীদ মিনারের পাশেই কিন্তু ভারতীয় মেঘালয়ে যে পাহাড়গুলো আছে এখান থেকে খুব সুন্দর কাছ থেকে দেখা যায়। তো চলুন আমরা শহীদ মিনারের এদিকে যাই এবং কাছ থেকে মেঘালয়ের সৌন্দর্যগুলো দেখি। এই হচ্ছে বাসতলার শহীদ মিনার। 1971 সালে যারা শহীদ হয়েছিল আসলে এখানে একটি গণকবর আছে তাদের স্মৃতির স্মরণে এখানে বাসতলাতে এই শহীদ মিনারটি করা হয়েছে। আর তার পিছনেই আপনারা দেখতে পাচ্ছেন ভারতের মেঘালয় রাজ্যের যে নীল পাহাড়গুলো আছে খুব সুন্দর। এই যে শহীদ মিনারের পিছনে খুব সুন্দর ভারতীয় মেঘালয়ের পাহাড়গুলো। এখানে আসলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। আপনারা অবশ্যই বাসতলা ভ্রমণে এই শহীদ মিনারে আসবেন। জায়গাটা অনেক বিশাল, এইদিকেও যাওয়া যায় অনেক, ওইদিকে কিন্তু আপনারা যেতে পারবেন। তো আমরা চতুর্দিক আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। করিম ভাই কি অবস্থা, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। আপনি তো এর আগে আসছেন অনেকবার? আমি আসছি বহু আগে, তিন বার এসেছিলাম প্রায় থেকে 5-6 বছর আগে। এখন মনে হয় মানে কাজ করে ছিল না, এখন কাজ করা হয়েছে? হ্যাঁ এখন কাজ করা হয়েছে, এটাও ছিল না তখন, এটা হয়েছে তখন, এগুলো ছিল না এখন, এগুলোও হয়েছে। রিসোর্ট এত সুন্দর হয়েছে, এত কাজ হয়েছে, এত উন্নত, এত ডেভেলপ। আর এই যে একটা ভিউ মানে অসাধারণ অসাধারণ, আপনারা না আসলে আপনারা বুঝতে পারবেন না এইভাবে আসতলার কি অসাধারণ কাজ আর কি অসাধারণ জায়গা। সবাইকে আমন্ত্রণ, এত সুন্দর, আপনাদেরকে আমন্ত্রণ করলাম, দাওয়াত দিলাম, আসবেন, আসবেন ঘুরবেন বাসতলা, কত সুন্দর জায়গা, না আসলে আপনারা বুঝবেন না। এগুলো সব কিছু ইন্ডিয়ার? ওই যে লাইট টাইট এটা সব না, ওই যে দেখো দূরে দেখা যায় বাসির বাড়ি বা পশুর বাড়ি, এটা সব ইন্ডিয়ার, সব ইন্ডিয়ার। দেখাই কত সুন্দর নৌকা, আপনারা চলবেন কোনো সমস্যা নাই, আপনারা এখানে এসে গোসলও করতে পারবেন, স্নান করতে পারবেন, ফ্রেশ হতে পারবেন, নো প্রবলেম। এত সুন্দর ভিউ আপনারা, এই যে লেকটা দেখতে পাচ্ছেন, এত সুন্দর এই পানি, এত পরিষ্কার এই যে লেক। দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি, এটা বাংলাদেশের সীমানা যেটা বলতেছেন, এখানে একজন স্থানীয় আরও আছে, তবে ওই যে দূরে দেখা যাচ্ছে আসলে যে লাইট টাইট এগুলা সবার দূরে দেখা যাচ্ছে, কাঁটাতারের বেড়া। আসলে আপনার ক্যামেরাতে হয়তো অতটা বাসতেছে না, আমরা দেখছি ওই যে পাহাড়, এই পাহাড়টা সম্ভবত বাংলাদেশ, আমরা বাংলাদেশ পরবর্তী পাহাড় যেগুলো আছে ওগুলো হচ্ছে ভারতের। আমরা এখন আছি কিন্তু সুনামগঞ্জের বাসতলা যেটা আর কি, বাসতলা সেই স্থানে আছি। তো এটি হচ্ছে আসলে জিরো লাইন বা জিরো বর্ডার। এখানে দেখছেন এক ভাই নৌকা চালাইতেছেন, এই যে কত মজা, ভারতীয় ভাইদের সাথে পরিচয় হয়ে গেল, কত সুন্দর একটি জায়গা। মানে আজকের দিনটা আমাদের খুব ভালোই কাটছে। টাকা লাগবে না গাইস, আপনারা চলে আসেন এই বাসতলায়। আর আমার এত সুন্দর জায়গা, আমার করিম ভাই আছে টুর গাইড, টাকা লাগবে না, আপনারা আসেন, টুর গাইড হিসেবে করিম ভাই আছে, সবাইকে সময় দেব ইনশাআল্লাহ। বন্ধুরা আমরা এখন যাচ্ছি বাসতলার আরো একটি স্পট, যেটি মেইন স্পট, সেটি হচ্ছে গাড়ো উপজাতির জুম গাও। মাত্র এক ঘন্টা ছাতক থেকে আইতে, এক ঘন্টা সিলেট থেকে আইতে দেড় ঘন্টা, দেড় ঘন্টা দেখো কয়া, এই ওয়েদার দেখো কয়া, কিন্তু সিন দেখো কয়া, সিনারি দেখো কয়া, প্লেস দেখো কয়া। আর এখন আগের থেকে অনেক জমজম হয়েছে, দোকানপাটও আছে, সার্ভিসও ভালো, মোটরসাইকেলও আইবাই,
জুমগাঁও জুমগাঁও এখন আসি আমরা জুমগাঁওতে, এই সিঁড়ির দিকে উঠব, এটা হচ্ছে ব্রিজ জুমগাঁও। বাসতলার জুমগাঁও, এখানে গাঢ় উপজাতি সম্প্রদায়ের লোকজন বসবাস করে, 30টি পরিবারের মানুষ এই জুমগাঁওয়ে বসবাস করে। খুবই সুন্দর এই জুমগাঁও, আর এই জুমগাঁওয়ের শেষ দিকে জিরো বর্ডার, মানে আমাদের বাংলাদেশের শেষ এবং ভারতের শুরু। তো আমরা এখন হেঁটে হেঁটে সেখানে যাব, সেই পাশে কি আছে সব কিছুই আপনাদের কাছে শেয়ার করব। আসতে পারবে সুনামগঞ্জ ভ্রমণে, কিন্তু এখানে অনেকেই আসেন। বাসতলার এই সৌন্দর্যগুলো দেখতে প্রতিদিন শত শত মানুষ এখানে আসছেন। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের কারণে অনেকেই কিন্তু এখানে আসছেন, যদিও আগে কিন্তু এত পর্যটক চোখে পড়ত না। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি জুমগাঁওয়ের শেষ অংশে, আর এখানে কিন্তু বাংলাদেশের সীমান্ত শেষ। পাসপোর্ট ছাড়া মেঘালয়ের সৌন্দর্যগুলো আপনারাও চাইলে কিন্তু এখান থেকে, এই যে কাছ থেকে মেঘালয় এবং ভারতের চেরাপুঞ্জির যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবে। এই হচ্ছে কিন্তু ভারতের মেঘালয় রাজ্য, আর আমি আছি বাংলাদেশের শেষ সীমান্ত, সিলেটের শেষ সীমান্তে, আর এই পাশটা হচ্ছে ভারত। আমি কিন্তু বর্তমানে যেখানে দাঁড়িয়ে কথা বলতেছি এটা হচ্ছে ইন্ডিয়া। এই যে দেখাই আমি আপনাদেরকে, এই দেখুন ভারতীয় যে পিলার, এই যে তাদের পিলার, এই যে পিলার নম্বর কত নম্বর পিলার সেটাও কিন্তু এখানে আছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে হচ্ছে ইন্ডিয়ার পিলার, আর এই যে এই যে দেখুন। আমরা এখন আছি বাসতলার সুইস গেটে। করিম ভাই, কিছু বলুন এই বাসতলা সম্পর্কে এবং এই সুইস গেট সম্পর্কে। দেশ বিদেশ বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, জ্ঞানী গুণী সম্মানী ব্যক্তি, অপ্রবাসী ভাই ও বোনেরা, বন্ধু বান্ধব, আসসালামু আলাইকুম। আপনার দাওয়াত দিলাম এবং আপনার এই যে বাসতলার সুইস গেট আওয়ার আমি সুযোগ আপনার দুই ঘন্টার যে জার্নি একবারে শোটে আপনারা এখন কইলাম আম জাম ফানাফিল ইয়ে মানুষ কত কিছু করে, আমরা মাত্র এক ঘন্টায় আইসি। আর এই যে বাসতলার এই যে সাউন্ডটা, পানির জমজমির যে একটা সাউন্ড, পানির যে একটা আওয়াজ, মানে এত সুন্দর, আপনারা না আসলে আপনারা বুঝতে পারবেন না। পাশে মেঘালয় ইন্ডিয়া, পাশে লিখা মেঘালয় ইন্ডিয়ার এত সুন্দর ভিউ, এত সুন্দর জায়গা, আপনারা না দেখলে এটা মিস করবেন। আপনারা সরাসরি আসেন, মোটরসাইকেলে আসেন, গাড়ি নিয়ে আসতে পারবেন। তো মোটরসাইকেল হইলে সবচেয়ে বেস্ট হয় এবং সবচেয়ে ভালো, সময়ও বাঁচে, সময়ও বাঁচে, ভিডিও করা যায়, খুব সুন্দর। আপনারা আসবেন, এই না আসলে আপনারা বুঝতে পারবেন না জায়গাটা কত সুন্দর। আর পানির যে আওয়াজ, এখন তো পানি ছাড়ে নাই, পানি যখন ছাড়ে তখন এটা ভিউ এইভাবে পানিটা আসে ঝর্নার মতো, হ্যাঁ ঝর্নার মতন, এত সুন্দর লাগে। ধন্যবাদ। আজকে সারাদিন করিম ভাই আমাকে বাসতলা এবং সাতকের সৌন্দর্যগুলো ঘুরিয়ে দেখিয়েছেন। তো উনি আমাকে ইনভাইট করছিলেন যেভাবে, উনি ওনার কথা রেখেছেন, তো ওনাকে আসলে ধন্যবাদ দিয়ে ছুটো করবো না। আজকে সারাটা দিন উনি কাজ ফেলে উনি আমাকে নিয়ে ঘুরতেছেন এবং দেখে, মানে প্রত্যেকটা স্পট উনি নিজে দেখালেন এবং প্রত্যেকটা স্পট সম্পর্কে আমাকে খুব ভালোভাবে বুঝালেন। তো অবশ্যই আপনারাও সাতক আসবেন, বাসতলা আসবেন, আপনাদেরকে কীভাবে ভ্রমণে আসবেন না আসবেন সব ইনফরমেশন তো অবশ্যই থাকছে। সেই ইনফরমেশন অনুযায়ী আপনারা আসলে খুব সহজেই কিন্তু বাসতলা এবং সাতক দেখে যেতে পারেন। সবাইকে আমন্ত্রণ রইল, আজকের মতো এই বাসতলার এই যে সুইস গেট থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।